আল্লাহ সবাই দেখুন আসসালাম আলাইকুম এই দেখুন এই গ্রিন হাউসটা কিনেছি এইবার গ্রিন হাউস আর এই দুটা বক্স বানাইলাম এক ট্রাক মাটি আনলাম আমার পুরা দুই হাজার পাউন্ড চলে গেছে শখের বসত দেখুন কিচ্ছু বড় হচ্ছে না আজকে সবগুলো রিপোর্টিং করেছি এই দেখুন আমার লাউয়ের হাস হাসবেন আপনারা জাগা নাই বলে আমি দুইটা তিনটা করে এইভাবে এই যে আমার কচু আর সিডের পয়সা তো আলাদা এই দেখেন চারা করেছি কত শখ আমার কিচ্ছু হবে না এই দেখুন টমেটো গাছ আজকে সবগুলা আমি এই দেখেন মরিসের গাছ কত ফানি বড় হচ্ছে না নভেম্বরে চেরা করেছিলাম আর এই যে কচু হচ্ছে এই যে আজকে রিপোর্টিং করেছি মরিস জানি না হবে কিনা আমি তো আমার চেষ্টা চালিয়ে যাচ্ছি হলে হবে হয়তো না হলে কিচ্ছু করার নেই বেগুনের গাছগুলা কিনেছিলাম রিপোর্টিং করে ফেলেছি সব মাটি এখানে দেখুন কাঁচামর্চার গাছগুলা কিরকম ঢং হয়ে গেছে এই যে পটল ওই যে ক্ষীরা শশা এখানে এগুলা এখনো রিপোর্টিং করি নাই এভাবে বড় হোক আপনারা সবাই দোয়া করবেন আমার শখ যেন আল্লাহ পুরাণ করে প্রত্যেক বছরই একটু একটু খাই না খাই না এমন কিচ্ছু না কিন্তু এইবার ওয়াদার হচ্ছে না বলে কিছু ভালো করে হচ্ছে না টিন্ডা রয়েছি বাহার করব এখন নাড় এক সপ্তাহ যাক আমার এত শখ সব কিছুর আরো বাইরে এখানে আছে এখানে তো রুয়েছি একবার দেখিয়েছি আপনাদেরকেই দেখুন অল্প অল্প করে সব কিছু রুয়ে ফেলেছি খাইছিও একবার আর এই ধনে পাতা হচ্ছে বিড়ালের জন্য এগুলো এইভাবে নেট দিয়ে বেঁধে রাখছি অল্প অল্প ফুলের গাছও কিনেছি আর এখানে এখনও রুইবার বাকি আছে অনেক কিছু এই যে লাই ফুল অল্প আসে দেখুন গ্রিন হাউসটা নতুন কিনেছি এইবার এই যে আসতে আমি রানার বিনসগুলা রোপণ করে ফেলেছি হলে হবে না হলে না আমার শরীরে তো ভালো না যেরকম পারছি এই দেখুন এগুলোকে এভাবে ধটা দিয়ে রাখছি ঠান্ডা লেগে যাবে বলে কাতরোলের গাছ চাইনিজ কাতরোল রাত্রে এগুলাকে আমি এই পাতলা রাঙ্গের মধ্যে ঘুরে ফেলি সবাই দোয়া করবেন আমার যেন সব কিছু হয় আল্লাহম্মা বারে আসসালামু আলাইকুম